মীর তাবারক আলীর হাত ধরে প্রতিষ্ঠিত মা বনবিবি মেলা সম্প্রীতির মেলায় পরিণত। দামোদরের জলে স্নান করতে গিয়ে একটি বড় শিলাখণ্ড তুলে আনেন মুসলিম সম্প্রদায়ভুক্ত মীর তাবারক আলী। শোনা যায় তারপরে তিনি স্বপ্নাদেশ পান মা বনবিবির, যে তিনি যে শিলাখণ্ডটি তুলে এনেছেন দামোদর থেকে তাকে যেন মা বনবিবি নামে প্রতিষ্ঠিত করা হয়। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বনবিবিতলা স্কুলের পাশেই আছে মা বনবিবির স্থান। মীর তাবারক আলীর পর বংশ পরম্পরায় তার বংশধররাই সেবায়িত হিসেবে নিযুক্ত। বর্তমানে মীর শাহাবুদ্দিন, মীর সৈফুদ্দিন সহ অন্যান্যরা আছেন সেবায়িতের দায়িত্বে। 24শে মাঘ শুরু হয় মেলা, চলবে 29শে মাঘ পর্যন্ত। এলাকার প্রাক্তন শিক্ষক শক্তিপদ কোলে দামোদরের জল থেকে শিলাখণ্ড পাওয়ার গল্প শোনেন। তিনি আরও বলেন, একটা পুরো এলাকা বনজঙ্গলে ভর্তি ছিল, সেই থেকেও মা বনবিবি নাম হতে পারে বলে তিনি জানান। আশেপাশের গ্রাম এমনকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন মেলায় পুজো দিতে। বিভিন্ন মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হলেই বছরের এই সময় তারা ঘোড়া, সিন্নি ও চাদর চড়িয়ে পুজো দেন। মেলার উদ্বোধন করতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর 1 নম্বর পঞ্চায়েত প্রধান ডলি নন্দী সহ বিশিষ্টজনেরা। মেহমুদ খান বলেন, প্রতি বছরই তিনি এই মেলায় উদ্বোধন করতে আসেন। এটি একটি সম্প্রীতির মেলা, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষরাই এই মেলায় অংশগ্রহণ করেন ও পুজো দেন। তিনি এই মেলায় আসতে বা চাদর চড়াতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন। মেলায় নানা রকমের দোকান বসার পাশাপাশি স্থানীয় প্রচুর মানুষ মেলা দেখতে আসেন। শেষ দিন কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকে। স্নান করতে গিয়ে ওদের বাড়ির চলে নদীতে একটা দামোদর তখন ঘাটছে, তখন দামোদর প্রবল দামোদর, ওইখানে একটা দ ছিল, দ মানে নদীতে দ বুঝছো তো, ঘূর্ণি হয়ে খুব গর্ত, ওখানে চান করতে সবাই, ওইখানে চান করতে গিয়ে ওনার পায়ে একটা পাথর খেয়েছে, সেটা উনি তুলেছিলেন। তা ওনার নাকি স্বপ্নাদেশ হয়েছিল ওনার ওইটা নিয়ে স্থাপন করার জন্য, তখন উনি এনে এখানে স্থাপন করেন। ওই সময় থেকেই শুরু, মানে মা বন্ধু বাবর আলী সাহেবের বাবা মানে অনেক প্রায় 100-150 বছর আগে হতে পারে, তারপর বংশ পরম্পরায় এটা চলে আসছে। মীর বাবর আলী, মীর বাবর আলী সাহেব উনি এখানে সেবাই হিসেবে থাকতেন, আর ওইটা তখন হিন্দু মুসলমান সমস্ত মানুষই ওটাকে মানে দেবী হিসেবে মানে করতো, তার ভক্তি শ্রদ্ধা বা তখনকার দিনে কী হতো, এই ধরো চাষের জিনিস মানসিক করা, আখের গুড়, আখের সালে গুড় হতো, সেই গুড়টা তারা মা বন্ধুর জন্য আলাদা করে রেখে দিতে, ছড়া পাওয়া যেত, ছড়া কিনে এনে তাদের রেখে দিত, সবাই এখানে মানসিক দিত। প্রত্যেক বছর এখানে আমি আসি, আমার রাজনীতির জীবনে প্রত্যেকবারই আমাকে দিয়ে উদ্বোধন করানো হয়। এইখানে আমি দেখেছি জামালপুর ব্লকে এই মা বনবিবি যে এখানে বৎসরে একবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সব ধর্মের মানুষ এখানে বিভিন্ন মানুষের সুখ দুঃখ, তাদের যে মনের বাসনা, ওনারা মনে করেন যে এখানে কিছু মানসিক করেন তাতে অনেক কিছু সমস্যার সমাধান হয়, সেই এলাকার মানুষের একটা বিশ্বাস আছে। সেই ক্ষেত্রে প্রত্যেক বছর একটা বার্ষিক হয়, এই বার্ষিকে এখানে খাদেম সাহেবরা আছেন, এখানে গৌড় মীর সাহেব উনি এখানকার প্রথম থেকে এখানে খাদেম ছিলেন, এখন ওনার ছেলেরা আছে, ওনার জামাইরা আছে, মেয়েরা আছে, নাতি নাতনি এবং এলাকার মানুষ প্রত্যেকেই আজকের দিনটা ওনারা কিন্তু মনে করে প্রায় 7 দিন চলে। এইখানে পুরুষের মাধ্যমে একটা মেলা আয়োজন করেন, এখানে সব ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত হন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বজায় রাখতে হয় এখানে কিন্তু এই যে ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে একটা গণতন্ত্র দেশ,
সেখানে কিন্তু মা বনপিবি তলায় এলে বোঝা যাবে সব ধর্মের মানুষ কিন্তু এখানে আসেন। তাই এই মেলাতে আমি এখানে এসে প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি শুভেচ্ছা জানাই, আমরা যেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সকলে মিলে যেন সাম্প্রতিক সম্প্রীতি বাজায় রাখতে পারি, এটুকুই আমার কাছে আমার আশা আকাঙ্ক্ষা।